আব্দুর রব সিনিয়াবাদ গেট। এখন দুর্গা সাগর আছি, এটা বরিশালের টুরিস্ট স্পট। সাধারণত বরিশাল মানুষ ঘুরতে আসলে এই দুর্গা সাগরে আসে। আমরা ভিতরে যাব না, এখানে শুধু একটা বড় দিঘি আছে আর চারদিকে রাস্তা আছে, ঘোরার জন্য গাছপালা আছে, একটা বড় রাস্তা আছে। বানরিপাড়া স্বরূপকাঠি, যেখান থেকে পেয়ারা বাগান যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই পেয়ারা বাগান দেখতে আসে। আমরা একেবারে ওই পর্যন্তই যাব, কিন্তু আপনাদেরকে পেয়ারা বাগান দেখাতেও হবে না, কারণ আমি পেয়ারা বাগানে যাব না। তো শুধু রাস্তাঘাট দেখাই কি অবস্থা। রাস্তা ভালোই আছে কিন্তু খুব সরু, চেকন এবং অনেক বিজি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু কেয়ারফুলি, মোটর সাইকেল গাড়ি যাই নিয়ে আসেন না কেন, একটু কেয়ারফুলি চালাবেন, কারণ আমাদের দেশে তো নিয়ম নীতির পালাই নেই। যে যেখান থেকে পারে হাঁটছে, যে যেখান থেকে পারে চালাচ্ছে যেভাবে। মাদবপাশা বাজার, এই জায়গাটার নাম হচ্ছে মাদবপাশা বাজার। স্বরূপকাঠিতে একটা জিনিসের জন্য প্রসিদ্ধ, একটা হচ্ছে শশিনাম মাজার, বললেন শশিনাম মাজারই মনে হয়, আর হইল আপনার সেই ঐতিহ্যবাহী সেই ভাসমান বাজার এবং পেয়ারা বাগান। আর স্বরূপকাঠির বাস স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে ছোট নদী আছে, নদীর ভিতরে আপনার ট্রলার নিয়ে ঘুরতে পারবেন।